দিন দুপুরতে মহানগরীর রাজপথত সেনা জওয়ানর উদ্ভণ্ডালি যুবতীর গাত হাত দিয়ার মারধর পদপথর ব্যবসায়িক অভিযুক্ত বিনোদ কুমারক রাইজে করায়ত্ত করে গোটালে আরক্ষী তেজপুরের মিসামারির সেনা জওয়ান হিসাবে কর্মরত এইজন বিনোদ কুমার অভিযোগ মতে দেওবারে দিন দুপুরতে সুরার রাগিত মাতাল হয়ে প্রথমে বিনোদে পদপথরে অহা এগারী যুবতীর গাত হাত দিছিল মানে আহি আছিল ছোৱালীটো যায় আছিল তাক এই এই এনেকা ধরি ফেলে ঝোকাই ফেলে গালটো মানে এনেকা করে তাক মানে পুরা নিশাত আছে আর নিশাত পান দোকানখন মানে মাটি পেলাই দিছে পান দোকানীটো বুকত থাপ মাৰি ৰৈছে ধরি মেলি ছোৱালী এজনী আছিল তেওঁৰ গাত এনেকা হাত দিলে ছোৱালীজনী দৌড়িলে ভাই একজনে আহি তাক ধৰিছে বোলে মোৰ ভণ্টিক তুমি কিয় হাত দিছা হাত দিয়ালে মানে সি নিশাত কব নোৱাৰে মই কেতিয়া হাত দিলোঁ সিহে উল্টাকে কয় কেবল সীমানতে ক্ষান্ত নাথাকি মাতাল জোয়ান আগবাহি গৈছিল পদপথৰ কাষত থকা এই দোকানখনলৈ তার পিছতেই জোয়ানজন জপিয়াই পৰিছিল ব্যৱসায়ীগৰাকীৰ ওপৰত পিছতে এটা ফুটপাথত এই তামুলের এখন দোকান এইটো বয়সস্থ মানুহ তার মানে পান তামুলের দোকানটো ধরি ফেলে জিকাইছে আর মানুষটুক এনেকা করে ধরেছে কি আহি মোক ডাইরেক্ট এনেকুৱা করে ধরি রয়েছে ধরি এনেকি ডাঙি দিছি ডাঙি দিয়ার পিছত মই কলে কি হল কি হল কই তোমার দোকান দোকান তোর জায়গা যে এই দুটো ধরছি ধরি এই দোকান হিলে দি বয়াম সয়াম উপর বসলে সব তোল পেলা দি খুড়ার আগিত মাতাল জোয়ানজনে অভদ্রামীর সকল সীমা সেরাই যাত একাংশ স্থানীয় লোকে উত্তম মাধ্যম সোধাই গতাই দিলে দিসপুর আরক্ষী দিন দুপুরতে মহানগরীর রাজপথত উদ্ভণ্ডালি করা সেনা জওয়ান সম্প্রতি দিসপুর আরক্ষীর জিম্মাত ক্যামেরাত প্রভাস সিংর সহ ভাস্কর জ্যোতি হাজরিকা নিউজ 18 নর্থ ইস্ট